سمعت خليلي سمعت خليلي أبي القاسم صلى الله تعالى عليه وسلم إن الله يبعث في مسجد الأشعار يوم القيامة شهداء بدر أمر بان بريو حبيب الله أمر رسول كي بولت شنيتي কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গ্রামের মধ্যে যে মসজিদ আছে ওই মসজিদে আশার থেকে বদরের যুদ্ধে শহীদানগুলোকে তুলবে। জায়গাটা বড় মুতাবাররাক জায়গা, অতএব এই রূপ মুতাবাররাক জায়গায় গিয়ে ইসালে সওয়াব করলে আল্লাহ তাআলা সেই সওয়াবকে পৌঁছে দেয়। কি বলছেন? ওখানে বদরের যুদ্ধে শহীদদেরকে ওইখান থেকে তোলা হবে, ওখানে যে ইসালে সওয়াব করো আল্লাহ তাআলা তোমাদের দোয়াটা তাড়াতাড়ি পৌঁছে দেবে। কেন? ওখানে শহীদ শুয়ে আছে। এখন শহীদ কাকে বলে? ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। কথা বুঝতে পারছেন? শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন দিয়েছে। মুহাদ্দিসিন ইকরামরা এখানে, মুফাসসিরিন ইকরাম, আইমায়ে দ্বীন যারা, তারা আবার শহীদের ভাগ করেছে কি? শহীদে হাকিকি আর শহীদে হুকমি। বুঝতে পারছেন? শহীদে হাকিকি কারা? সারা রাত ধরে অনেক ওয়াজ শুনবেন, কিন্তু আজ এখানকার বসার তাৎপর্যটা একটু আলোচনা করছি। বুঝতে পারছেন তো নাকি কেন এখানে বসে আমরা ফাইজিয়া ভাবো? শহীদে হাকিকি কারা? যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে দিয়েছে, রক্ত বইয়েছে যুদ্ধের ময়দানে, শহীদ হয়েছে, ওরা হলো শহীদ। না 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 না, দুই পার্টিতে ঝগড়া লেগে গেল, একজন মরে গেল, পরের সপ্তাহে শহীদ দিবস পালন হলো, ওটাকে শহীদ বলে না। আর আমার মতো কেউ বক্তব্য দিতে যে বলি আমাদের এক ভাই এই কদিন আগে দেশের কাজ করতে যে শহীদ হয়ে গেল, না না, ও যুদ্ধ করতে যে শহীদ হয়নি। বুখারী শরীফ খুলে দেখুন, আর সাইয়্যুল বুখারীতে তাদের জন্য বলছে আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন নার, যে মেরেছে এবং যে মরেছে ওরা শহীদ নয় বরং উভয় জাহান্নামী। প্রকৃত শহীদ কারা? যারা ময়দানে জঙ্গে যে নিজের জান দিয়ে দিয়েছে। প্রকৃত শহীদ বদরের ময়দানে আল্লাহ রাসূল হাজির হয়ে গেলে, বদরের ময়দানে আল্লাহ রাসূল হাজির হলেন, আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ হবে, আল্লাহ রাসূল হাজির হয়ে গেলেন, ওদের দল ছিল বেশুমার, আর আমার রাসূলের পিছনে ছিল মাত্র 300 জন, কেউ বলছে 313, কেউ বলছে 309 জন। তো আকসার মুয়াক্ষিরিনদের মত ওই দিন ছিল 313 জন। আল্লাহ রাসূল বলছেন, এই যায়েদ, যে হুজুর ওদের কজন? বলছে হুজুর বেশুমার। আমাদের কজন? বলছে হুজুর 313। হ্যাঁ, বলছে হুজুর আর ওরা সব পানির জায়গাগুলোকে দখল করে নিয়েছে, সাহাবায়ে কেরামরা একটু পানি খাবে, এরা পানি পর্যন্ত পান করতে পারবে না, চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। আল্লাহ রাসূল বলছে তাহলে ওরা পানি পান করবে কি করে? বলছে হুজুর জিহাদের জন্য যদিও মাপ আছে, তথাপি হুজুর এই জিহাদের ময়দানে ওই 313 জন আপনার পাগল এসেছে, প্রত্যেকে কাউকে পানি খেতে হবে না, প্রত্যেকে রোজা অবস্থায় আছে, কাউকে পানি খেতে হবে না হুজুর, সব রোজা অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলছে কতজন তাহলে আছে? বলছে 313 জন, ওদের মধ্যে আবার দুটো বাচ্চা। বাচ্চা কি করতে এসছে? যদি নান্না মুন্না ছোট ছোট বাচ্চা হুজুর, কি সুন্দর দেখতে হুজুর, চেহারা থেকে নূর চমকাচ্ছে, ডাকো তো বাবা বাচ্চাগুলোকে। দুটো বাচ্চা যে হাজির হলো,
হাজির হয়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হতে মাথা হ্যাঁক করে দাঁড়িয়ে আছে। হেই নাক নকশা, চেহারা থেকে নূর চমকাচ্ছে, সফেদ পোশাকে আছে, মাথায় পাগড়ি আছে। আল্লাহ রাসূল বলছে, বাবা যুদ্ধের ময়দানে তোমরা কি করতে এসছো? তোমরা তো নিহাতি বাচ্চা। একটা বাচ্চা বলছে, হুজুর ময়দানে জঙ্গে আমরা বাচ্চা। হ্যাঁ বাবা তোমাদের বয়স কম, কি নাম তোমার? বলছে, হুজুর আমার নাম মাজ আর ওর নাম হচ্ছে মুআওয়াজ। সুবহানাল্লাহ বলে, তোমরা তো নিহাতি বাচ্চা বাবু, তোমরা এত ছোট ছেলে কি করতে এসেছো? কোন সাহসে তোমরা এলে? বলছে, হুজুর ওই বেসুমার মানুষের বিরুদ্ধে 313 জন নিয়ে আপনি যে সাহসে এসেছেন, ওই বড় বড় লোকেদের বিরুদ্ধে লড়তে আমরা ওই একই সাহস নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলছে, বারে বাচ্চা এত সুন্দর কথা বলিস। হুজুর ময়দানে জঙ্গে বয়স লড়ে না, হৌসলা লড়ে। আর আমাদের হৌসলা আছে? আমার মা বলে দিয়েছে, যখন সাহাবা একরামরা যুদ্ধে লেগে যাবে, যুদ্ধের জন্য ব্যস্ত হয়ে পড়বে, আমার রসুলের ডান দিকে বাঁ দিকে কেউ থাকবে না। ওরে আমার দুটো বাচ্চা, আল্লাহ রসুলের জন্য তোদেরকে আজ আমি কুরবান করে দিলাম। যারে যা, আমার রসুলের ডান দিকে বাঁ দিকে তোরা থাকনে পেতে দিবি। আমার রসুলের চোখে পানি। হ্যাঁ বাচ্চা? হ্যাঁ হুজুর, ময়দানে জঙ্গে আমরা এসেছি হুজুর, জান বাঁচাতে পারবে তো? বলছে, হুজুর জান বাঁচানে কে লিয়ে নহীঁ আয়ে হম, বলকে আপকে লিয়ে গর্দন কাটানে কে লিয়ে আয়ে হম। জান বাঁচাতে আসিনি, আপনার জন্য গর্দন কাটাতে এসেছি আমরা। বলছে, বাবা এক কাজ করো, বড় ভাইটাকে আমি কবুল করে নিলাম, একটু বড় আছে, ছোটটা হবে না? তখন ছোটটা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আমি ওর থেকে ভালো যুদ্ধ করব। কি বলছো? বলে, হ্যাঁ কই একটুখানি কুস্তি করে দেখাও। দু ভাই মিলে কুস্তি আরম্ভ করে দিয়েছে, কুস্তি লড়তে আরম্ভ করেছে, আর দুজনের মধ্যে একজন তো পাস করে গেছে, আর ছোটটার ভয় হচ্ছে, আমি যদি আজ হেরে যাই আমার রসুল আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, আমার আর যুদ্ধ করা হবে না। যুদ্ধ আরম্ভ, ছোট বড়র কাছে পারে পা হড়কে যাচ্ছে, হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখা যায় ছোট বাচ্চাটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর আস্তে করে ভাইকে বলছে, ভাইজান ভাইজান, যুদ্ধ করতে করতে দেখছি কি আবার কি হয়েছে। যে ভাইজান, আপনাকে তো আল্লাহ রাসূল অ্যালাউ করে দিয়েছে, আমি তো আপনার কাছে পেরে উঠছি না ভাই, আমি তো হেরে যাবো, এক্ষুনি আমি বাড়ি চলে যাব, রাসূলের জন্য আর আমার জান দেওয়া হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রসুলের জন্য আমার জান দেওয়া হবে না হুজুর। ভাইজান, এসা কর তোরা আপনি ডাইনে পায়ের ফিসলা দে, ভাই একবার পাটা হড়কে দিয়ে তুই পড়ে যা, আমিও অ্যালাউ হয়ে যাবো, একবার হেরে যা ভাই। বড় ভাইটা ছোট ভাইয়ের কথা শুনে মাথা নেড়ে ইচ্ছা করে পাটা হড়কে দিল, ইয়ে আপনার একদম চিৎ করে ফেলে বুকের উপর উঠে বসে পড়লো। আল্লাহ রসুল বলছে, আমার ছোট্ট মাওবা জিন্দাবাদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাও তোমাদের দুজনকে আমি অ্যালাউ করে দিলাম, দুজনই অ্যালাউ তোমরা। যুদ্ধ আরম্ভ হতে চলেছে, ওদিক থেকে ঢোল তবলা আর কিছু খাহিশ আমিয়ে ছেলে আবু জেহেলের ডান দিকে বাঁ দিকে আছে, নর্তকী যাদের বলে ড্যান্স করে নাচে, মদ্যপান করা চলছে, ওদিকে ছিল গান বাজনা শোর, আর আমার রসুলের খিমার মধ্যে সাহাবা একরামদের মুখে ছিল আমার দরুদের জোর। সাহাবারা রসুলের উপর দরুদ পড়ছে, আমার নবীর দরুদ। আমার রসুল চিন্তা করতে 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 হঠাৎ বললেন, এই জায়েদ তুমি দেখো তো কি অবস্থা হয়েছে। বলছে, হুজুর কঠিন অবস্থা, ওরা যে হুঙ্কার দিচ্ছে কঠিন অবস্থা। আল্লাহ রসুল চোখ ভরা পানি নিয়ে হঠাৎ আল্লাহর দরবারে, একটা উঁচু জায়গা ছিল, উঁচু জায়গা নবীজির থাকার জন্য একটু ঘিরা ছিল, ওই জায়গাটাই আল্লাহর রাসূল আল্লাহর দরবারে তে সেজদায় পড়ে যায়, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার আল্লাহ ওরা হলো বেসুমার, আর
আল্লাহ হাবিব মাত্র 313 জন আল্লাহ আজ ওদের কাছে যদি আমরা হেরে যাই কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে ডাকতে ওয়ালা আর কোনো বান্দা বাজবে না আল্লাহ গো তোমার হাবিব আজকে তোমার কাছে চাইছে তুমি তো বলেছো আমাকে এত দেবে আমি খুশি হয়ে যাব আজ আমি আমার জন্য নয় দিনে মুহাম্মাদের জন্য তোমার জন্য চাইছে আল্লাহ তুমি আজ আমাকে মদদ করো না হলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনে ওয়ালা একজন হবে না এই বলা মাত্র আমার রাসূল যখন সালাম ফিরেছে সিজদা থেকে মাথা তুলেছে আল্লাহ রাসূল সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে দেখতে পায় জিবরাইল আলাইহিস সালাম কে সামনে দাঁড়িয়ে আছে দেখে আল্লাহ রাসূল অবাক যে বদরের যুদ্ধে মুসলমান সৈন্যরা যে সাজেছিল খোদ জিবরাইল ওই সৈন্য সাজে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে খোদ জিবরাইল দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল বলছে জিবরাইল তুমি তুমি কেন আরে সোলজারদের সাজে আছো কেন এই সৈন্যদের সাজে কেন তুমি বলছে হুজুর আমি শুধু আসিনি আল্লাহ 70,000 মালায়েকা ফারিস্তা বদরের ময়দানে মোতায়েন করে দিয়েছে আর হুজুর আপনার উম্মতদের লিডিং আপনি দেবেন আর আমার আল্লাহ ফারিস্তারা যে যুদ্ধই যদি আসে ময়দানে ওদের লিডার হিসেবে আমাকে পাঠিয়েছে আমার রাসূল মাথা তুলে বলছে আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত বড় দয়ালু আল্লাহ আর আমার কোনো টেনশন নেই যুদ্ধ আরম্ভ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন একের পর এক যুদ্ধ করতে চলতে আরম্ভ করলো প্রথমে আপনার বেরিয়ে গেলেন সাহাবা একরামরা একের পর এক যাচ্ছে যুদ্ধের ময়দানে লড়াই হচ্ছে দুশমনদের গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে যুদ্ধ করছে দুশমনদের গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে একটা করে আল্লাহু আকবারের আওয়াজ তুলছে দুশমনদের অন্তরের মধ্যে জেলজেলা ভূমিকম্প আরম্ভ হয়ে যাচ্ছে এরপরে হযরতে আলী শেরে খোদা হযরতে আলী আল্লাহ রাসূলের দিকে তাকালেন তাকাবার পরে দুই নখলা তলোয়ার হযরতে আলীর তলোয়ারের স্পেশালিটি ছিল দুটো ছিল তলোয়ারের হযরতে আলী যখন আগিয়ে গেলেন যে যুদ্ধ করছে শত্রুদের গর্দানগুলো কেটে ফেলে দিচ্ছে এরপরে আস্তে আস্তে আমার রাসূলের চাচা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার রাসূলের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে তিনি অন্য কেউ নয় শত্রুদের ত্রাস সন্ত্রাসীদের ত্রাস দুশমনদের আতঙ্ক তিনি হলেন হযরতে হামজা আমার রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু হযরতে হামজা বেরিয়ে যাওয়ার আগে আমার রাসূলের দিকে তাকিয়ে একবার মুচকে হাসলেন আচ্ছা ভিতরে বাচ্চারা কেউ কথা বলছে না কি এত গুঞ্জন মতো হচ্ছে কেন যারা বাচ্চা আছো চুপ করে বসো গুঞ্জন করনি আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নিক সকলে বলুন আমিন মাহফিল তো কবুল করবেন শুননেওয়ালা শোনানেওয়ালা উভয়কে কবুল করুক বলুন আমিন হযরতে আমির হামজা বেরিয়ে যাওয়ার সময় আমার নবীজির দিকে তাকিয়ে একটু মুচকে হাসলেন মুচকে হাসলেন এই হাসির অন্তর্নিহিত কি রহস্য আছে আমার রাসূল জানতেন আর হযরতে আমির হামজা জানতেন সেটা কি দ্যাট ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ ইসলাম যখন আমার রাসূলের পাশে কেউ ছিল না ছিল হযরতে আমর ইবনুল আস ছিল হযরতে বিলাল ছিল হযরতে সিদ্দিকে আকবর তখন আমির হামজাও মুসলমান হয়নি আল্লাহ যখন বললেন যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রচার করতে আরম্ভ করো ইসলামকে প্রচার করো বাইল আনে আম করে দাও সকলকে বলো আল্লাহকে এক বলে মেনে নিতে আমাকে এক বলে মানতে বলো আর তোমাকে তার রাসূল বলে মানতে বলো আমার রাসূল যখন বলতে আরম্ভ করলেন তৈরি হয়ে গেল শত্রু যখন কাছের মানুষ ছিল হক কথা বলতে আরম্ভ করলো
সত্য কথা বলতে আরম্ভ করলো, অন্যায় দূর করার জন্য যখন বলতে আরম্ভ করলো, ন্যায় প্রতিষ্ঠার জন্য যখন আওয়াজ তুললো, সবথেকে প্রথম শত্রু হলো কে জানেন? আমার নবীজির নিজের চাচা। সব থেকে প্রথম শত্রু হয়ে দাঁড়ালো নবীজির চাচা। আমার নবীজির চাচা তো ভাইরা উতবা, উমাইয়া, আবু সুফিয়ান, আবু জাহাল, এমনকি আমার রসুলের সঙ্গে এমন শত্রুতা আরম্ভ করলো, আমার রসুলকে আঘাত করতে, প্রহার করতে আরম্ভ করে দিল। আমার রাসূল বললেন, আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মেনে নাও। আবু জেহেল বলল মানছি না, উদবা বলল মানছি না, উমাইয়া বলল মানছি না, আবু সুফিয়ান বলল মানছি না, ওলিদ বলল মানছি না, কুফারে কুরাইশরা বলল মানছি না, মানবো না, মুহাম্মাদের কথা চলছে না, চলবে না। নবীজির মন খারাপ, আল্লাহ এরা তো কেউ আমাকে মানছে না। আমার আল্লাহ বলছে, শোনো, আমাকে আল্লাহ বলে মানুষ চাই না মানুক, ওতে আমার কিছু বাড়বেও না, খোদাইতে কিছু কমবেও না। আমাকে মানলে আমার খোদাইতে কিছু বাড়বেও না আর কমবেও না, মানুক না মানুক কি ফরক পড়ে আর। আর তোমাকে রাসূল বলে মানলেও কিছু যায় আসে না, আর না মানলেও কিছু যায় আসে না, মানুক না মানুক কিচ্ছু ফরক পড়ে না। যাও তুমি আবার বলো। আমার রাসূল আবার বলতে গেলেন, ওই সময় বলছে তোমাকে মারবো, তোমাকে কতল করে দেবো, টাকা চাই নিয়ে নাও, টাকা চাই নিয়ে নাও, পাঁচে বিক্রি না হলে দশে হও, দশে না হলে পনেরোতে হও, বিক্রি একবার হয়ে যাও, সব সেটেল হয়ে যাবে, নারী চাও নারী দেবো, টাকা চাও টাকা দেবো, তুমি যেটা চাইবে সেটাই হবে, তুমি চুপ করে যাও। কথা বুঝতে পাচ্ছেন? আমার রাসূল সেদিনে বিক্রি হননি, নিজের মাথা নত করেননি, নিজে কোনোদিন স্বীকার করেননি, ছোট হয়নি, একটাই কথা বলেছিল, আমি ন্যায় কথা বলেছি, বলছেই বলে যাব, তাতে তুমি নিজের চাচা আমার শত্রু হলে আমি পরোয়া করি না, আমি দীনে মুহাম্মাদি কায়েম করব, আমি বিশ্বের বুকে শান্তি ফিরিয়ে আনবো, আমি বিশ্বের মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে চেয়েছি, অতএব আমার আল্লাহর হুকুম হয়েছে, আমি আমার দীনকে প্রচার করব, কেউ রুখতে পারবে না। আল্লাহ রাসূলকে আঘাত করতে আরম্ভ করে, পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দেয়। আমার রাসূল এসে কাঁদছে, আল্লাহ এরা কেউ আমাকে মেনে নিচ্ছে না, এরা কেন মানছে না আমি বুঝে উঠতে পারছি না, কেন এরা আমাকে মেনে বরদাস্ত করছে না বুঝতে পারছি না। আমার আল্লাহ ওই সময় বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুঃখ করো না, আবু জেহেল তোমাকে মানুক যে না মানুক, উতবা তোমায় মানুক যে না মানুক, উমাইয়া তোমাকে মানুক যে না মানুক, আবু সুফিয়ান তোমাকে মানুক যে না মানুক, ওয়ালিদ তোমাকে মানুক যে না মানুক, কুফারে কুরাইশ তোমাকে মানুক যে না মানুক, ও আমার বন্ধু তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। হ্যাঁ মুহাম্মদ তুমি আমাকে রব বলো, আমি আল্লাহ তোমাকে মুস্তাফা বলবো, তুমি আমাকে কবির বলো, আমি তোমাকে সগীর বলবো, তুমি আমায় বশির বলো, আমি তোমায় সিরাজুম মুনির বলবো, তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো, হাবিব কেউ বলুক আর না বলুক, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেব। কাউকে মানতে হবে না, অপ্রিয় হলেও বাস্তব এটাই। অজান্তে আল্লাহ রাসূল এক সময় ঘর থেকে, হুজরা থেকে বার হলেন, বার হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করা হলো, পায়ের টাকনুতে এসে লাগলো। নবীজি ভাবলেন হয়তো কোনো বাচ্চা হয়তো পাথর ছুঁড়ে দিয়েছে, কোনো বাচ্চা হয়তো পাথর ছুঁড়ে দিয়েছে, কিন্তু বাচ্চা নয়, রাসূলকে আক্রমণ করে দিয়েছে। রাসূলকে আক্রমণ করে দিয়েছে, নবীজিকে আক্রমণ করে দিয়েছে। যখন পাথর ছুঁড়তে আরম্ভ করে দেয় কুফারে মক্কারাম, ওই সময় হযরতে বিলাল, আবু বকর সিদ্দিক, আমর ইবনে আস আল্লাহ রাসূলকে বেষ্টনী করে, বেড়া করে হাতের মধ্যে নিয়ে নেয়, পিঠ দিয়ে আল্লাহ রাসূলকে ঘিরেছে, মধ্যখানে নবীজি আমার, আরে আরম্ভ হয়ে গেল পাথর বর্ষণ।
হযরতে সিদ্দিক একবারের কপালে লাগছে, বেলালের মুখেতে লাগছে, কপালে লাগছে, পিঠে লাগছে, আমর ইবনুল আসের দন্দের মোবারকে লেগেছে, হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি মোবারকের ভিতরের দিকে কেটে গেছে, রক্ত পড়ছে, বেলালের ঠোঁটটা পেটে রক্ত বার হচ্ছে। আমার রাসূল তাকিয়ে বলছে, বেলাল তোমার বড় কষ্ট হচ্ছে তাই না? আবু বকর তোমার দাড়িটা কেটে গেছে বাবা, ও আবু বকর তোমার কপালে আঘাত লেগেছে। সিদ্দিক একবার বলে, হুজুর ওসব দেখার এখন সময় নয়, আমাদের জান চলে গেলে বরদাস্ত করে নেব, আপনাকে আঘাত না লেগে যায় মেহরবানি করে হুজুর আপনি দয়া করে মাথা তুলবেন না। মহাব্বত ভালোবাসা, আমার রাসূল মাথাটা নিচু করে আছে, এদেরকে লাগছে অপ্রিয় হলেও বাস্তব, নবীজির নরম তুলতুলে হাত, নুরানি চেহারা, আর পাষাণ পাষণ্ডি, ওই পাষাণডা হাত আবু জেহেলের শক্ত হাত দিয়ে আল্লাহর রাসূলের দস্ত মুবারকটা ধরেছে আর হিড়হিড় করে টানছে। আমার রাসূল পেছন দিকে তাকিয়ে দেখছে, আমার রাসূলকে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে আঘাত লাগছে, আমাকে ছেড়ে দিন চাচা, আমাকে লাগছে তো। আহা, কোটি কোটি মুসলমান আজকে আমার রাসূলের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সেদিন আমার নবীর পাশে কে ছিল? টানতে টানতে নিয়ে যেয়ে একসময় আল্লাহর রাসূলকে কাবার চাতানের সামনে জোর করে ধাপ করে বসিয়ে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমাদের লাত উজ্জাত মানা থাবল, আমাদের খোদাগুলোকে খারাপ বলছো, তুমি বলছো আল্লাহ, তুমি তার রাসূল, তোমাকে জানে মেরে দেবো, তুমি জানো তম্বি করছে আমার রাসূলকে। হোরানে জান্নাত মালায়েক ফেরেশতারা বলছে, আল্লাহ একবার হুকুম দাও আল্লাহ, ওদেরকে এক্ষুনি শেষ করে দেব। আমার রাসূল আসমানের দিকে, আপনি হুকুম দেবেন না আল্লাহ, ওরা মারুক আমি বরদাস্ত করব, ওরা জ্বালাক আমি বরদাস্ত করব, কিন্তু আমি ন্যায় প্রতিষ্ঠা করেই ছাড়ব। কি বলছিলে তুমি বলো? আন মনা হয় আমার রাসূল বলছে, আমি বলিনি, আমি সেই মহান সত্তার কসম করে বলছি, আমাকে আল্লাহ বলতে বলেছে আমি তাই বলছি। আমার নবীজি বুঝতে পারেন না যে নবীর চেহারা মুবারকে আঘাত করে দেবে। কি বলেছো? আমার রাসূল বলছে, আমি বলছি আমার আল্লাহ বলতে বলেছে সেটা সঠিক, ওটা হচ্ছে চাচা আল্লাহ হচ্ছেন এক আর আমি হচ্ছি তার রাসূল, এটা আপনি মেনে নেন। ও যে এই কথাটা শুনে এত রেগে গেছে আমার নবীজি বুঝতে পারেনি, আমার নবী নর্মালি বলছেন আল্লাহ এক আর আমি তার রাসূল, মেনে নেন। শক্ত হাতটা শক্ত করে নিয়ে ওই আবু জেহেল আমার রাসূলের গায়ের জোরে আমার রাসূলের চেহারা মোবারকে আঘাত করে দেয়, মাথাটা নিচু করে দিয়ে ফাতাহারাকা কলবহু আমার নবীর সিনা মোবারকটা কাঁপতে আরম্ভ করে, ডুকরে ডুকরে তাহার কল্পটা কাঁপছে নবীজির, মাথা হ্যাঁট করে ওয়াইনান তাজরিয়ান দুই চোখ দিয়ে নবীজির আমার ঝরঝর করে পানি পড়ছে। হযরত বেলাল দৌড়ে যে ঝাঁপিয়ে পড়েছে, আবু বকর সিদ্দিক ঝাঁপিয়ে পড়েছে, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে, মুখেতে আঘাতের নিশান পড়ে গেছে আমার রাসূলের। হঠাৎ করে একটা আওয়াজ এলো, হামজা হামজা হামজা, মুবারক পাগড়ি মুবারক দিয়ে মুখটা পেঁচানো ছিল, যেহেতু মরুত্তপ্ত রৌদ্র ধুলোবালি মুখে লাগলে চেহারা জ্বলে যেত, শুধু চোখটা বার হয়েছিল। ঘোড়ার পিঠে করে এসে কাবার সামনে দাঁড়িয়ে ঘোড়ার কদম দুটোকে পা দুটোকে উঁচু করে আওয়াজ করে আওয়াজ দিয়ে বলছেন, কিসের ঝামেলা কে বলো? ঘোড়ার পিঠ থেকে নেমেছে, কাবার সামনে ভিড় কিসের?
আমার অবর্তমানে অশান্তি কিসে রয়েছে, গন্ডগোল কেন? আবু জেহেল তত্তর করে কাঁপছে, কারণ জানে আমিরে হামজা মানে একটা সিংহের মতো ব্যাপার, একটা ত্রাস কলিজা কেঁপে উঠেছে। কেউ তো বলো কি হয়েছে কি এখানে? ওই ভিড়ের মধ্যে দিয়ে দেখে হাতের উপরে ভর দিয়ে আমার রাসূল মাথা হেঁট করে ডুকরে ডুকরে কাঁদছে। আচ্ছা আচ্ছা, আমির হামজার দিকে চোখ লাল করে আমার রাসূল তাকিয়ে দেখছেন। হাজার হোক চাচা, ব্লাড কথা বলে। আমির হামজা বলছে, ওটা আমার আদরের মোহাম্মদ না, আমার ভাতিজা না, ওটা আমার ভাইপো না, আমার মরা ভাইয়ের নিশানি। হ্যাঁ মোহাম্মদ কাঁদছে কেন? কে ওকে কি করেছো, কে আঘাত করেছো, কে কষ্ট দিয়েছো? আল্লাহ রাসূল খুব আদরের ছিল, আবু তালিব, আমির হামজা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসত। আমির হামজা তো জানেন এখানে দিন প্রচার হয়েছে বলে এই অবস্থা। আরে ওকে মারলো কে, কাঁদছে কেন? আবু বকর, এই আমির, বলো কেউ, তোমরাও কাঁদছো, কি হয়েছে এখানে? আশেকে বেলাল সহ্য করতে পারেনি, ডুকরে উঠে বলছে, ওরা আমার নবীকে মেরেছে, ওরা আমার নবীর গালেতে চড় মেরেছে। আমার রাসূলকে হেঁচড়ে টানতে টানতে নিয়ে যে কাবার সামনে বসিয়ে দিয়েছে। আমার রাসূলের মুখ মুবারকেতে চড় মেরে দিয়েছে। কি বললে, কে মারলো? আবু জেহেল। আবু জেহেল মেরেছে কেন ওকে? বলছে, ঠান্ডা হও, শোনো ব্যাপারটা বোঝো, তোমার খোদা কে? বলছে, কেন, লাত, উজ্জাত, হাবল, এরা আমার খোদা, যে এদেরকে যদি কেউ অস্বীকার করে মাথা গরম হবে না, হ্যাঁ হবে। কে অস্বীকার করেছে সে মানুষটার নাম বলো। বলছে, ওই মোহাম্মদ বলছে ওগুলো ভুল, ওর নাকি আল্লাহ এক আর ও নাকি রসুল, এই কথাটা বললে সহ্য করা যাবে? বলো, তুমি বলো। আমির হামজা তখন মানবে না, আলাদা ব্যাপার, কিন্তু গায়ে হাত তুললে কেন? বলেন না সুবহান আল্লাহ, সবাই বলেন সুবহান আল্লাহ। আবার রসুল আজকের মহাব্বত কে কাল কিয়ামতের দিন আপনার সাফাতের ওসিলা করতে পারে? মানবে না, আলাদা ব্যাপার, কিন্তু তুমি গায়ে হাত তুললে কেন, মারতে গেলে কেন? তুমি, আমি রাগ সামলাতে পারিনি, খামোশ। বাপারা ছেলেটাকে মেরে দিলে, ওর কেউ নেই ভাবছো? মাহারা ছেলেটাকে মেরে দিলে? আবু জেহেল, তুমি তো বাইরের কেউ নয়, ওর তো শৈশবটা তুমি দেখেছো, ওর বাচ্চা বেলাটা, বাপারা মাহারা বাচ্চাটা কিভাবে মানুষ হয়েছে দেখেছো? তোমার বাচ্চাকে যখন তোমার ছেলে খাইয়ে দেয়, দুনিয়ার মা যখন নিজের বাচ্চার মুখে খাবার তুলে খাইয়ে দেয়, আমার মোহাম্মদ ওইদিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখতো, আর চোখ ভরা পানি নিয়ে এদিকে ওদিকে তাকাতো, আর মনে মনে করতো আমার মা বোধহয় এই আসবে। দুনিয়ার বাচ্চাগুলোকে তাদের আব্বা যখন খেলা করতো, একদিনের ঘটনা মনে আছে, একটা শিশু বাচ্চাকে তার আব্বা হাওয়ায় উছাল দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে, আবার লুপে নিয়েছে, বাচ্চাটা হাসছিল, আর যখন ওই বাচ্চাটাকে উপর দিকে তুলছে, মোহাম্মদ দরজার পাশ দিয়ে দেখছে, আর ওই বাচ্চার হাসির সাথে হাসছে, আর বাচ্চাটার খেলা দিয়ে যখন শেষ হয়ে যায়, এদিকে ওদিকে তাকিয়ে বলছে, আমার আব্বা কোথায়? আমাকে অমন করে কেউ খেলা করাবে না কেন? আমাকে মক্কার বাজারে কেউ নিয়ে যাবে না কেন? আমাকে কেউ গালে তুলে খাইয়ে দেবে না কেন? আমার মা নেই, আমার আব্বা নেই, বলে আমার কাপড়ের কোছরটা, আঁচলটা, কাপড়ের কালাটা ধরে লাদে লাদে ওই মোহাম্মদ বলেছিল, চাচা জান, আমার আব্বা কি সত্যি আসবে না, আমার মা কি আর আসবে না? ওই সময়তে আমি বুকে পাথর রেখে সত্য কথাটা বাচ্চাকে বলে দিয়েছিলাম, যে মোহাম্মদ
অপ্রিয় হলেও বাস্তব তুমি একটু বড় হয়েছে তোমাকে বলি তুমি সবকিছু চাইবে কোনদিন মা আমার কাছে চেও না আর আমার কাছে কোনদিন আব্বার আবদার করো না মোহাম্মদ হায় আমার দয়ান নবী আমাদের কলিজা আমাদের জানকে শোনানো হচ্ছে তার বাপ মরে গেছে আমার রাসূলকে এখন শোনানো হবে তার মা ও দুনিয়ায় নাই আর আমার রাসূলের উপর কি কাটবে তখন আমি রামজা এক সময় বলে ফেলে দুনিয়া জমিনে মোহাম্মদ তুমি একটা ইয়েতিম বাচ্চা তোমার মাও মরে গেছে তোমার আব্বাও মরে গেছে এই কথাটা বলা মাত্রই আল্লাহ রাসূল কিছুক্ষণের জন্য গুম হয়ে যায় কিছুক্ষণের জন্য চুপ করে যায় আমার রাসূল মাথাটা হ্যাট করে নেয় আসমানের দিকে মুখটা তুলে একবার চিৎকার করে কান্না কাঁদে আমার রাসূলের দৃষ্টান্ত তারপরে আমার রাসূলকে অত চিৎকার করে আর কাঁদা যায় না আর ওই চিৎকারের সাথে সাথে আমরা যারা মাহরা বসে আছি আমরা যারা মাহরা এখানে বসে আছি আমার রাসূল তমাম এতিমের বুকের ব্যথাটা নিজের বুকে নিজের সিনাতে টেনে নিয়েছে এটা আমাদের বিশ্বাস সেদিন হয়তো আমার রাসূল দুনিয়ার তমাম এতিম বাচ্চাদের কলিজার বুকের ব্যথা যন্ত্রণা বোধহয় নিজের বুকে টেনে নিয়েছিলেন আঘাত করে দিয়েছে আমার রাসূলকে মেরেছে আমার রাসূলকে তারপরে আমার রাসূলের কাছে আবু জেহেল যখন বলছে আবার বললে আমি আবার মারবো আমির হামজা রুকে দাঁড়িয়েছে আবু জেহেল যখন বলছে ও যদি আবার বলে আমি আবার মারবো তখন আমির হামজা রুখে দাঁড়িয়েছে সামনে আও আর একটাবার গায়ে হাত তুলে দেখাও তলোয়ার বার করেছে ধর থেকে গর্দানটা আলাদা করে দেবো ও যাই হোক ওটা আমার ভাতিজা আমার ভাই আব্দুল্লাহ শেষ নিশানি ওটা আমির হামজার বুকের মধ্যে হঠাৎ প্রশ্ন এলো যে মোহাম্মদ যদি এমন কথা বলে সকলে মনে মনে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি আছে যদি এমন কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলে ও ছোট্ট থেকে আজ পর্যন্ত তো কোনো মিথ্যা কথা বলেনি বলেন না সুবহানাল্লাহ আবু জেলের ভিতরে আল্লাহ আপনার আমির হামজার ভিতরে আমার আল্লাহ কি দিচ্ছে এবার বোঝা যাচ্ছে আমার আল্লাহ রিয়াকশন তৈরি করছে এবারে বিভাব একে বলে আকলে সালিম সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে বলা হয় আকলে সালিম ভাব আস্তে আস্তে আল্লাহ রাসূলের কাছে যে আমির হামজা বসলেন আমার রাসূলের গাল মুবারকে হাত বুলাচ্ছে ভাতিজা ভাইপো কি হয়েছে আব্বা আমাকে খুব জোর মেরেছে চাচা আমাকে আঘাত করেছে চাচা খুব লেগেছে আমাকে কেন বাপ কি বলেছিলে আব্বা তুমি চাচা আমি বলবো না আর বললে হঠাৎ আমি বুঝে উঠতে পারিনি ও রেগে গেছে কিনা বললে আপনিও যদি আমার উপর রেগে যান আল্লাহ আমির হামজার সিনা মুবারকে যেন হেদায়েতের নূর ঢুকিয়ে দিল কথার সাথে সাথে রাসূলকে আমার বুকে জড়িয়ে বলছে না আব্বু তুমি যাই বলবে আমি শুনবো তুমি বলো চাচা যান আমার আল্লাহ বলতে বলেছে আমি তাই বলছি আল্লাহ বলতে বলেছে আল্লাহ এক আর আমি তার রাসূল এটা আমি আল্লাহ বলতে বলেছেন এবং এটাই সত্য আমি রামজা চোখ আমার রাসূল ভয়ে ভয়ে তাকাচ্ছে আবার আচমকা মেরে দেবে না তো আমার রাসূল ভয়ে ভয়ে চাচা যান রেগে গেলেন আপনি কুরবান হয়ে যান মুসলমান রাসূলের উপরে চাচা আপনি রেগে গেলেন নাকি আমির হামজার সামনে এসে বসে রাসূলের সামনে দোজানু হয়ে বসে পড়ে বসে নিজের পাগড়ি মুবারক আমামা মুবারকটা খুলে নিয়ে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে
নবীর হাতটা ধরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা, ছোট থেকে কিছু হোক আর না হোক আজ পর্যন্ত তুমি মিথ্যা কোনো দিন বলো নাই, অতএব তুমি এখনো যেটা বলছো ওটা সত্য বলছো, আমি তোমার উপর রেগে যাই নাই, আজ থেকে তোমার এই সত্যের উপরে কুরবান হয়ে গেলাম, আজ আমি তোমার চাচা, তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলাম, আমাকে তোমার গোলাম বানিয়ে না। আজ থেকে তোমার চাচা তোমার হাতে বায়াত হয়ে গেল, আমাকে গোলাম বানিয়ে নাও। চাচা জান, হ্যাঁ বেটা বায়াত কর। আল্লাহ রাসূল বায়াত করে দিলেন। বায়াত করার পরে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আম্মি, আম্মুন মানে হচ্ছে চাচা, ইয়া আম্মি, এই আমার চাচা। তখন আমির হামজা বলছে, না না চাচা নয় হামজা, তার মানে আপনি আমাকে নাম ধরে বলুন, আজ থেকে আপনি আমার ইমান, আজ থেকে আল্লাহ এক আর আমি আপনি আমার রসুল, আমি পুরনো সব ছেড়ে দিলাম। চাচা যান বলে হ্যাঁ, একবার আমাকে হামজা বলে ডাকুন, এ রসুল, বেশাকাই আল্লাহ রসুল, আপনি আমাকে একবার হামজা বলে ডাকুন। আমার রাসূল লজ্জা লজ্জা করে বলছে, ইয়া হামজা, সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, কান দিয়ে নয় এখান দিয়ে শুনুন, আর দৃশ্যটা চোখে দেখার চেষ্টা করুন। রাসূল আমার ঠান্ডা মাথায় বলেন, ইয়া হামজা, আমি হামজা বলছি, কালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমির হামজা তার গর্দানকে আপনার কদমে আজ থেকে তোহফা দিয়ে দিল। বদরের যুদ্ধে আমির হামজা চলে যাওয়ার সাথে রাসূলের দিকে তাকিয়ে দেখে বললেন, ভাতিজা তুমি যা মার খেয়েছিলে আজকে ইনশাআল্লাহ ওদেরকে মেরে গুঁড়িয়ে দেব। বদরের যুদ্ধে 313 জন লড়াই করছে, হঠাৎ করে একজন চলে এসেছে তামিম আনসারি, আনসার সাহাবাদের মধ্যে ছিলেন, খেজুর খাচ্ছে, একটা করে খেজুর গালে দিচ্ছে, আর নবীজিকে বলছে, হে আল্লাহ রসুল, হুজুর আমার, জান আমার, আমি আপনাকে খুব ভালোবাসি। কি ভালোবাসো? হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি। কি তোমার ভালোবাসা, খেজুর খাচ্ছ, ওদিকে সাহাবারা জান দিয়ে দিচ্ছে, ওদিকে 14 জন শহীদ হতে চলেছে, 2-4 জন শহীদ হয়ে গেল, কি ভালোবাসো তুমি? হুজুর আমার তলোয়ার মলোয়ার কিচ্ছু নেই, কিন্তু আপনাকে খুব ভালোবাসি। বলছে এক্ষুনি জান দিতে বললে দিতে পারবে? বলছে হুজুর বলে দেখুন না। বলছে যাও ওই খেজুরের গাছ দেখছো? বলে হ্যাঁ। ওই খেজুরের গাছের একটা ডাল কেটে আনো তো। দৌড়ে চলে গেলে খেজুরের গাছের ডাল কাটলে, কেটে নিয়ে যখন চলে আসলো, এসে বললো ওটাকে ভালো করে ছুলে পরিষ্কার করো তো। আগো বদরের ওয়াকিয়া শোনাচ্ছি, বাগদাদের গল্প শোনাইনি, গাজুয়ারি কথাবার্তা বলছি না, মন দিয়ে শুনুন। যদিও আমাদের বাপদাদার গল্প আপনাদের শোনার দরকার আছে নতুন জেনারেশনকে, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কারা ছিলেন আমাদের বাপদাদা একটু শুনবেন নাকি পরে শুনিয়ে দেবো? তো মাশাল্লাহ আজকের মাহফিলের তাসির আপনারা বুঝতে পারছেন, আজকের মাহফিলের তাসির বুঝতে পাচ্ছেন, ওলিয়া উলিয়ার মাহফিলটা কিরকম হয় দেখছেন, পাথরগুলো পর্যন্ত আজ গলে গেছে, ইশকে রাসূলে পাথর পর্যন্ত আজ গলে গেছে। ওই মনটা হলো মুর্দা, আমার ছোট দাদুজি বলতেন যে মনটা রাসূলের জন্য কাঁদে না। আমাদের ভেতরে ইশক আছে কিন্তু সেই জায়গায় খোঁচা মেরে কেউ ট্রাই করেনি, আজকে একটু খোঁচা লেগেছে দেখুন, গুনাহগার সিয়াকার পাপি অনেকে 5 অক্ত নামাজ পড়ে না, তাদের চোখে পানি, কারণ হুজুর গুনাহগার হতে পারি, নবীজির কষ্ট হলে বুকে কষ্ট হয় হুজুর, পাপি হতে পারি, আমার নবীকে মারলে কলজা ফেটে যায় হুজুর, হুজুর অনেক বড় গুনাহগার কিন্তু ওনাকে খুব ভালোবাসি, আমার রসুলের দুঃখে বড় দুঃখ লাগে হুজুর, বুকে কেমন মোচড় দিয়ে ওঠে হুজুর, ওটা দেখাতে পারবো না, এর নামই তো হলো ইমান। আর এই অবস্থায় যদি আমরা মূল কাজটা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ এই ওসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দেবে।
আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আরম্ভ করে দিই, রোজা আরম্ভ করে দিই, সকলে যদি একটু মূল স্রোতে ফিরে আসি। ভাইজি, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো ও এসে খেজুরের ডালটা ভালো করে চুলে টুলে পরিষ্কার করে দিল। পরিষ্কার করে আল্লাহ রাসূল ওই ডালটাকে নিয়ে নিজের জেসেম মুবারকে বুলিয়ে দিলেন। বুলিয়ে দিয়ে বলছে, যা ওদের সাথে যুদ্ধ করে যা। আল্লাহ রাসূল বলেছে, তলোয়ার তীর বললাম বর্ষার বিরুদ্ধে ওই খেজুর গাছের ডাল নিয়ে চলে গেছে। কি মহব্বত! আর তুমি সেই রাসূলের ঘরের ছেলে, তুমি সেই নায়েবে নবীদের ঘরের ছেলে, ওলি আউলিয়াদের ঘরের ছেলে, তোমাকে কে কি বুঝিয়ে গেল, বুঝিয়ে দিল, নবীর মহব্বত ভুলে গেলে? কথাটা বুঝতে পারছো?